অলরেডি অনেকে চলে গিয়েছেন অনেকে যাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজ করার জন্য অনেকেই রেজিস্ট্রি করেছেন এবং আলহামদুলিল্লাহ অনেকে অনেকে আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছেন যাবেন ইনশাআল্লাহ আগামী মাস পর্যন্ত হজের ঠিক এক দুই দিন আগ পর্যন্ত অনেকেই যাবেন এই যে হজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ ফরজ করা হয়েছে তা আমাদের হজ বাংলাদেশ থেকে অনেকে চলে গিয়েছেন অনেকে আবার যাবেন ইনশা আল্লাহ আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই এই যাওয়ার পথে আপনাদেরকে সব সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে আপনারা অনেকই বয়স্ক মানুষ আছেন অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত অবশ্যই যাওয়ার সময় অন্তত যে কদিন আপনি থাকবেন পনেরো দিন বিশ দিন এক মাস দেড় মাস টোটাল আপনাদের যে স্পেশালি ওষুধগুলো আছে ধরেন হার্টের ওষুধ তারপর হচ্ছে উচ্চ রক্তচাপের ওষুধ ডায়াবেটিসের ওষুধ অন্যান্য যত ওষুধগুলো আপনারা খান ওষুধগুলো পর্যাপ্ত নিয়ে যাবেন এবং একটা সুন্দর প্রেসক্রিপশন করে নিয়ে যাবেন আপনার ডাক্তারের সাহেবের কাছ থেকে যেন আপনি কোনো ইমিগ্রেশন বা কোথাও কোনো হয়রানির শিকার না হন পাশাপাশি ওখানে কিছু স্পেশাল ওষুধ আপনাদের নিয়ে যেতে হবে যেমন প্যারাসিটামল এটা লাগতে পারে হঠাৎ জ্বর বা ঠান্ডা লাগলে আপনি খেতে পারেন কিছু আপনার হিস্টামিন বা এন্টি অ্যালার্জিক ওষুধ নিয়ে যেতে হবে যেমন আপনার রুপাটিডিন হতে পারে বা ডেস্লোরটিডিন এই জাতীয় এই জাতীয় কিছু ওষুধ আপনাদের নিয়ে যেতে হবে পাশাপাশি কিছু এন্টি আলসারেন মানে গ্যাস গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আমরা বলি এন্টি আলসারেন পেটের গ্যাসের জন্য বিভিন্ন ওষুধ আপনারা অনেকে খান বা নিয়ে যাবেন যেমন ওমিপ্রাজল হতে পারে ইস অমিপ্রাজল রেবিপ্রাজল প্যান্টোপ্রাজল আপনাদের মতো করে ওষুধ এগুলা নিয়ে যাবেন পাশাপাশি ওরসেলাইন ওরসেলাইন খুবই ইম্পর্টেন্ট ওরসেলাইন সাথে করে আপনারা নিয়ে যাবেন তারপরে হচ্ছে ম্যাট্রোনিডাজল জাতীয় ওষুধ ম্যাট্রোনিডাজল নিয়ে যাবেন অনেক সময় অনেক সময় আমাশয় পাতলা পায়খানা হয়ে যেতে পারে এই জাতীয় ওষুধ কিছু লোশন বা ক্রিম কিনতে পাওয়া যায় হ্যাঁ যেমন আহ আপনার ভায়োডিন জাতীয় বা অ্যান্টিসেপ্টিক যে লোশনগুলো পাওয়া যায় এগুলা নিয়ে যাবেন এবং ক্লিন করার জন্য কিছু নিয়ে যাবেন কিছু গজ গ্যাকেট গজ প্যাকেট গজ কিনতে পাওয়া যায় এগুলোর সাথে করে নিয়ে যাবেন আপনারা যেহেতু ওখানে দীর্ঘদিন থাকতে হবে সেহেতু আপনাকে একটা সুন্দর করে সাদা কাগজে ওষুধগুলা লিখে নিবেন যে ওষুধগুলো আপনার সকালে খান দুপুর খান রাতে খান এইভাবে এবং ওষুধগুলো অবশ্যই ট্রাভেলিং এর সময় অল্প কিছু ওষুধ নিবেন যেটা আপনার যাওয়ার পথে খেতে হবে বাকি ওষুধগুলো লাগেজ করে নিয়ে যাবেন যেন কোনো সমস্যা না হয় যাওয়ার পথে আপনাকে লাগেজ টানতে হতে পারে বা প্লেনে অনেক সময় বসতে হতে পারে তো এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে লাগেজ হুট করে সামনে ঝুঁকে টান দিবেন না বা যদি লাগে ট্রলি থাকে সবচেয়ে ভালো ট্রলি টেনে টেনে নিবেন যারা একটু বয়স্ক মানুষ বা কোমরে ব্যথা আছে হাঁটু ব্যথা আছে আপনারা আরেকজনের হেল্প নিতে পারেন একটু সাহায্য নিলেন বা এয়ারপোর্টে বিভিন্ন হেল্প করার এজেন্সি গুলা থাকে তাদের হেল্প নিবেন লাগেজ নিজে হুট করে টান দিয়ে বসবেন না তাহলে হঠাৎ করে কোনো ডিস্ক প্রলাপস হয়ে যেতে পারে ইনজুরি হয়ে যেতে পারে তা আপনার পুরো হজটাই মাটি হয়ে যাবে এবং হজ যারা এজেন্সি গুলা আপনাদেরকে কি কি নিতে হবে বলে দিয়েছে এগুলা নিয়ে যাবেন বিভিন্ন স্পেশালি সফট জুতা নিয়ে যাবেন চপ্পল পন্স খুব ইম্পর্টেন্ট কারণ আপনাকে উজু করার জন্য যেগুলো ভিজাইলে কোনো সমস্যা হবে না এই জাতীয় এগুলো আপনারা ওখানে নিয়ে যাবেন কিছু ব্যথানাশক মলম বা ক্রিম নিয়ে যাবেন যেমন ডাইক্লোফেনাক জেল বা নেপ্রোকজেন জেল ইমাল জেল এগুলো অনেক জাতীয় ব্যথানাশক বিভিন্ন ফার্মেসিতে কিনতে পাওয়া যায় এগুলো সাথে করে নিয়ে যাবেন হঠাৎ করে আপনার ওখানে মাংসপেশীর ব্যথা হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে তখন এই ব্যথানাশক মলমগুলো আপনার খুব উপকারে আসবে ট্রাভেলিং অবশ্যই পর্যাপ্ত আপনাদের পানি খেতে হবে যদি কোনো ডাক্তারের রেস্ট্রিকশন না থাকে সুস্থ যারা স্বাভাবিক মানুষ অন্তত পুরুষরা তিন থেকে চার লিটার মহিলারা দুই থেকে তিন লিটার পানি খেতে হবে আরাফার ময়দান এবং কাবা শরীফের যে আপনারা যখন করবেন এমন প্রত্যেকটা প্রচুর আপনাকে হাঁটা চলাফেরা করতে হবে এই জন্য যাওয়ার পূর্বে আমি আমার প্রত্যেকটা রুগীকে এবং যারা হজে যাচ্ছেন আমি বারবার বলছি আপনাদের ফিজিক্যাল ফিটনেসটা বাড়াতে হবে ফিজিক্যাল ফিটনেস বাড়ানোর জন্য বাংলাদেশে আপনাদের একটু হাঁটার অভ্যাস করা দরকার অবশ্যই হাঁটার সময় চপ্পল বা পঞ্চ এবং ভালো মানের টেকসই পঞ্চ কিনে নেবেন ওই চপল বা পঞ্চে আপনারা হাঁটার তাহলে হুট করে গিয়ে আপনাকে কোনো বিপদে পড়তে হবে না এবং ওখানে যত ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন পাথর মারার ক্ষেত্রে শুরু করে ওখানে টেকনিক গুলা একটু দেখবেন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেওয়া আছে আমাদের অনেক ভাইরা ভিডিও দিয়েছে ওখানে কিভাবে আপনি পাথর মারবেন কোথায় কখন কিভাবে যাবেন অনেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই মোবাইল ফোনটা সাথে সাথে রাখবেন রাখবেন এজেন্সির মোবাইলে দেশে সবার যোগাযোগ রাখার একটা যে যেমন নাম্বার গুলা আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপ বা যে সকল সোশ্যাল মাধ্যম গুলো আছে এগুলা আপনার ইনস্টল করে নিবেন এবং ওখানে প্রয়োজন হলে অবশ্যই দুভাষীর সাহায্য নিবেন আপনারা আপনাদের যে মিনায় বা অন্যান্য গুলাতে দেখা যায় অনেক সময় হারিয়ে যাওয়ার একটা চান্স থাকে তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে নিশানা 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 নিয়ে নিতে নিতে হবে হবে একটা বা নির্দিষ্ট তৈরি করে এবং ওই ভারী ব্যাগ বা কোনো ক্ষেত্রে কিছু করা উচিত হবে না যতটুকু দরকার আপনার ঔষধ বা ওইখানে চলাফেরার জন্য যা দরকার এগুলো আপনারা নিয়ে যাবেন অত্যধিক গরম হলে ট্রাই করবেন যেন মাঝে মাঝে একটু পানি সিটা নিতে পারেন মুখে বা মাথায় পানি দিতে পারেন বা ওখানে যেহেতু সব ব্যবস্থাই থাকে এবং প্রয়োজনে আপনার ছাতা অনেক সময় ব্যবহারের সুযোগ থাকে যদি সুযোগ থাকে আপনারা করবেন আর যেহেতু সৌদি আরবের বিভিন্ন মেডিকেল টিম থাকে অবশ্যই আপনারা শারীরিক কোনো সমস্যা বেশি সমস্যা হওয়ার আগেই মেডিকেল টিমের হেল্প নিতে পারেন খুব দ্রুতই কিন্তু ওখানে ভালোই সেবা পাওয়া যায় আর যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওখানে থাকবে ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং একসাথে দলবদ্ধ ভাবে আপনারা চালার চেষ্টা করবেন যারা বয়স্ক মানুষ আছে আপনারা যারা ইয়াং আছেন অবশ্যই সাহায্য করবেন আল্লাহ রুবুল আলমী সরাসরি আপনাদেরকে সাহায্য করবে একজন আরেকজনকে আমাদের ওখানে সাহায্য করতে হবে অবশ্যই এজেন্সি গুলো আপনাদেরকে বিভিন্ন ট্রাভেলিং এ হেল্প করবে তারপরও সফট কপি রেখে দিবেন আপনার যে ভিসা আপনার যে এই যে টিকা দিয়েছেন আপনারা টিকার সফট কপি হ্যাঁ তার পাসপোর্টের সফট কপি মানে ক্যাম্প ইয়ে করে ছবি উঠিয়ে এগুলা সাথে রাখবেন প্রয়োজন একটু প্রিন্ট দিয়ে রেখে দিবেন এবং প্রয়োজনীয় ফোন নাম্বার গুলা সাথে রাখবেন অনেক সময় অনেকে হারিয়ে যায় যেন হারিয়ে না যান এই জন্য ফোন নাম্বার গুলা সাথে রাখবেন যেন আপনাকে সহজেই খুঁজে পাওয়া যেতে পারে আরেকটি কথা বলি মহান রুবুল আলমিন যদি চায় আমি এবছর আপনাদের সাথে আমি হজে যাচ্ছি আমি একটু দেরিতে যাব ইনশাআল্লাহ আমাদের হজ টিমে আরো দু একজন ডাক্তার আছে তো আমরা চেষ্টা করব যারা ডাক্তার আছেন আপনারা প্রতিটি হাউস টিমে এমনিতেই গভর্নমেন্ট হেল্প করছে বাট পাশাপাশি যারা আমরা ডাক্তার হিসেবে হজ করার জন্য আল্লাহাক কবুল করেছে যদি আমাদেরকে আল্লাহাক ওখানে পৌঁছায় আমাদের দায়িত্ব অন্য জাহজযাত্রীদের যাত্রীদের অন্তত স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া এবং অন্তত প্রাথমিক চিকিৎসা প্রদান করা আপনারা সবাই যাত্রীদেরকে প্রাথমিক চিকিৎসা কোন সমস্যা হলে একটা আঘাত পেলে কি করতে হবে বা মাথা ঘুরেলে কি করতে হবে বা ডিআইডিট হয়ে গেলে কি করতে হবে হ্যাঁ এই যে পরামর্শগুলো বা ঔষধ না বুঝলে একটু বুঝিয়ে দেওয়া এই জাতীয় আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন যারা হজে যাচ্ছেন আমিও দোয়া করি যেন আপনারা সবাই মহান রব্বুল আলামিনের যে খুশি হওয়া আমরা রবকে আমাদের রবকে পাওয়ার জন্য ওনার খুশির জন্য আমরা যেন সেটা করতে পারি এবং মহান রব্লা আলমিন আমাদের হজকে কবুল ও মঞ্জুর করে বাংলাদেশের মানুষের জন্য বিশ্বের মুসলমানদের জন্য নির্যাতিত মুসলমানদের জন্য ফেলেস্তিন কাশ্মীর হতে শুরু করে সারা বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করব আমাদের ইমানি সত্যি যেন মহানবুল্লা আলমিন বাড়ায় এবং আমরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভাতৃত্বপূর্ণ একটি মুসলিম সমাজ আমরা ঘটতে পারি এবং পাশাপাশি সারা বিশ্বের মানুষের মধ্যে আমরা শান্তি সমৃদ্ধি যে যার অবস্থান থেকে আনতে পারি সে দোয়া মহান রব্বুল কাছে করব আমার জন্য স্পেশাল দোয়া আমি আপনাদের কাছে সম্মানিত মহমানদের কাছে চাচ্ছি আমার জন্য আমার পরিবারের জন্য আমার সন্তানদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল